يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم على حضرت امام اهل سنت عظيم البركه مجدد دين ملت হজরত শাহ আহমদ রেজা খান ফাজল বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শতবার্ষিকী ভেসাল শরীফ উপলক্ষে আয়োজিত আজকে জিএসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ এবং নূরানি মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট মুক্তাদার হজরত উলামায়ে কেরাম এবং আমার শ্রদ্ধাভাজন শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই স্বল্প, শুধু একটি কথা আরজ করতে চাই যে উর্দু পরিভাষার মধ্যে, উর্দু ভাষার মধ্যে দুটি শব্দ আছে। একটি শব্দ হলো আলে হজরত, আরেকটি শব্দ হলো আলা হজরত। যদিও দুটোই আরবি, কিন্তু ব্যবহার হয় উর্দু পরিভাষার মধ্যে। একটা হচ্ছে আলে হজরত, আরেকটা হচ্ছে আলা হজরত। তো আলে হজরত বলতে যারা উর্দু স্পিকিং তারা সহজেই বুঝে নেয় যে এখানে আল্লাহর রসুলকে সম্বোধন করা হচ্ছে। আলে হজরত মানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালামের পরিবার, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালামের সাথে যুক্ত করে। আলে হজরত মানে হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলে হজরত বললে জেহেন অন্য কোনো দিকে যায় না। যারা উর্দু স্পিকিং আছে তারা জানেন আলে হজরত বললেই অন্য কারো দিকে জেহেন যায় না, শুধুমাত্র হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে যায় এবং সেটা তাকেই আলে হজরত বলে। আর আলা হজরত বললে সেক্ষেত্রেও জেহেন অন্য কোনো দিকে যায় না, একমাত্র ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীনে মিল্লাত হযরত শাহ আহমদ রেজা খান ফাজল বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকেই যায়। সুতরাং এই দুটি লকব আলে হজরত এবং আলা হজরত এগুলো খাস। এই দুটি লকব অন্য কারো ক্ষেত্রে যদি ব্যবহার হয় তখন মানুষ তাকে মনে করেন না, মানুষ সরাসরি মনে করেন আলা হজরত শব্দটা যদি কারো নামের পূর্বে ব্যবহার হয়, নাম উল্লেখ করার আগে মানুষের জেহেন যায় হযরত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। আর ইমামে আহলে সুন্নাত আমাদের বাংলাদেশের মধ্যে, বিশেষ করে চট্টগ্রামের বুকে যদি ইমামে আহলে সুন্নাত বলা হয় তখন হযরতে আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইহির দিকে যায়। ইমামে আহলে সুন্নাত আমাদের দেশে বললে, চট্টগ্রামে বললে আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইহির দিকে যায়। এখন যদি কেউ আমাকে আপনাকে জনসম্মুখে পরিচিত করতে চায় আলা হযরত ইমামে আহলে সুন্নাত বলে, তাহলে এটা হাস্যকর হয়ে যায়। মানুষ সুন্নিরা সহজে এটা মানতে চায় না, বলতে চায় না। যদি আমি আলা হযরত ইমামে আহলে সুন্নাত এই লকব নিয়ে, আর যদি আপনি আলা হযরত ইমামে আহলে সুন্নাত লকব নিয়ে যদি পরিচিত হতে চান, তাহলে এই পরিচয় টিকবে না, কারণ এগুলো খাস হয়ে গেছে। আলা হযরত বলতে ইমাম আহমদ রেজা, আহলে সুন্নাত বলতে ইমাম আহমদ রেজা, এবং আমাদের চট্টগ্রামে
আহলে সুন্নাত বলতে, ইমামে আহলে সুন্নাত বলতে হযরতে আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহ। মোহতরম হাজরিন, আলা হযরতের আরেকটা লকব আছে আজিমুল বরকত। এখন আলা হযরতকে আজিমুল বরকত কেন বলা হয়? আলা হযরতকে আজিমুল বরকত কেন বলা হয়? আলা হযরত ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহ তিনি নির্বাচিত ব্যক্তি, আলা হযরত মুনতখাব সুদা, তাকে এনতেখাব করা হয়েছে। আলা হযরত হযরত শাহ মোহাম্মদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহ তিনি নির্বাচিত, হযরতে মুজাদ্দিদে আলবেসানি রহমতুল্লাহ আলাইহ তিনিও নির্বাচিত, হযরতে খাজা গরিবে নওয়াজ তিনিও নির্বাচিত, হযরতে শাহ হিজলাল ইয়েমানি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি আজমাইন তিনিও নির্বাচিত, 360 বলি তারাও নির্বাচিত। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আয়াত শরীফের অংশ দ্বারা নির্বাচিতদেরকে সালাম বলেছেন, এবং সালামতি যদি আপনারা চান তাহলে এই নির্বাচিতদের মধ্যেই আপনাদেরকে থাকতে হবে। সালামতি এই নির্বাচিতদের মধ্যেই আছে, এর বাইরে নাই। এখন আলা হযরতকে কিসের জন্য নির্বাচন করা হয়েছে? আলা হযরতকে ভারতবর্ষে ইসলাম প্রসারের জন্য নির্বাচন করা হয় নাই। আলা হযরত ভারতবর্ষে ইসলাম প্রসার করেন নাই। আলা হযরতকে নির্বাচন করা হয়েছিল ইসলাম প্রসারের জন্য, নির্বাচন করা হইল হযরতে খাজা গরিবে নওয়াজকে। হযরতে খাজা গরিবে নওয়াজ এবং তার সাথে আরো যারা ছিলেন সবাই ভারতবর্ষের মধ্যে ইসলাম প্রসার করেছেন, প্রসার করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। তখনকার সময়ে হযরতে খাজা গরিবে নওয়াজ যে ইসলাম প্রসার করেছেন, মানুষদেরকে মুসলমান করেছেন, সেই মুসলমানদের মধ্যে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া, তখন সেখানে ওয়াহাবিও তো ছিল না, নজদীয় তো ছিল না, লামজহাবিও ছিল না, সলফিও তো ছিল না, এগুলো কিছুই ছিল না, শুধু একটাই ছিল।